সবাইকে স্বাগত মাছরাঙ্গা রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভীন শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা খেলার মাঠ রক্ষার আন্দোলনের মধ্যে চলছে থানা ভবন নির্মাণ সেখানে পাহারা দিচ্ছে পুলিশ স্থানীয়রা বলছেন শিশুদের জন্য খেলার মাঠ জরুরি পাশাপাশি এলাকার একমাত্র মাঠটিতে সামাজিক নানা অনুষ্ঠানও হয়ে থাকে তাই মাঠ রক্ষার আন্দোলন চলবে বিশেষজ্ঞরা বলছেন জায়গাটি থানা বানানোর উপযুক্ত নয় বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ছে এমন অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন করোনার টিকা মোট খরচ নির্ধারণে আমদানি ব্যয়ের পাশাপাশি অন্যান্য খরচও যোগ করা হয়েছে ভূমিহীন এবং গৃহহীন 33,000 পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে ঘর ও জমি বিতরণ অনুষ্ঠানে আজই কথা বলেন তিনি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনেও কমলাপুরে আসছিল উপচে পড়া ভিড় অনলাইনে বিক্রি শুরুর অল্প সময়ে শেষ হয়ে যাচ্ছে সব টিকিট ফলে স্টেশনে বেড়াচ্ছে ভিড় টিকিটের জন্য সারা রাত এমনকি তিন দিন ধরে স্টেশনে অপেক্ষা করছেন কেউ কেউ কাউন্টারেও ধীর গতির অভিযোগ করেছেন অনেকে এবার বিস্তারিত শিরোনামে শুনেছেন রাজধানীর কলাবাগানে খেলার মাঠ রক্ষার আন্দোলনের মধ্যে চলছে থানা ভবন নির্মাণের প্রাথমিক কাজ বিশেষজ্ঞরা বলছেন জায়গাটি থানার জন্য উপযুক্ত নয় আরো জানাচ্ছেন হাসান তানভীর সবাইকে বলছি যদি বিকল্প একটা খোঁজার জন্য যদি না হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীরও এটা খুবই অতি জরুরি এটা আমরা পরবর্তীতে ডিসিশন নিব কি করা যায় গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের জন্য পুলিশ পাহারায় সকাল থেকে কাজ শুরু হয় এখন সেখানে চলছে দেয়াল তৈরির কাজ রাস্তার পাশে রাখা হয়েছে বালি ইট তেঁতুলতলা মাঠে গণমাধ্যমের উপস্থিতি দেখে এগিয়ে আসেন স্থানীয়রা তারা বলেন শিশুদের সঠিক বিকাশের স্বার্থে মাঠ থাকা জরুরি তাদের কয়েক প্রজন্ম এই মাঠে খেলাধুলা করেই বড় হয়েছেন এই মাঠেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি হয় ঈদের নামাজ ও জানাজা মাঠ রক্ষার আন্দোলন চালিয়ে যাবেন তারা দুই বছর করোনার মধ্যে তারা খেলতে পারে নাই ইয়ে করতে পারে না এখন যা মাঠটা একটু পাইছে তাও যদি এটা নিয়ে এখন তারা নিয়ে যায় এটা তো অনেক কষ্টদায়ক মেয়েরা এই সকাল ভোরবেলা নামাজ পড়ে এখানে হাঁটাহাঁটি করে কিন্তু আজকে তিন মাস ধরে থেকে পারছে না এদিকে হাঁটতে গত দুই মাস আমাদের খেলতে দেয় নাই আর এই যে কদিন আগে একটু খেলতে এসে কিন্তু আবার যে মাঠে কাজ শুরু হয়েছে তার জন্য আমরা ভালোভাবে খেলতে ভালোভাবে খেলতে পারতেছি না কদিন আগে খেলতে গেছি কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের হয়েছে মাঠে আসেন আন্দোলন করতে গিয়ে পুলিশের হাতে আটকের 13 ঘন্টা পর মুক্তি পাওয়া সৈয়দা রত্নাও জানান তাদের আন্দোলন বৃথা যাবে না এত মানুষ যখন এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে গেছে আমি আমি পজিটিভই দেখি আমি দেখি যে এত মানুষ হেরে যেতে পারে না যেখানে থানা নির্মাণের প্রস্তুতি চলছে সেখানে ও তার আশপাশের রাস্তা বেশ সরু দুটি গাড়ি পাশাপাশি চলতে পারে না থানা ভবন তৈরি হলে ওই এলাকার আবাসিক পরিবেশ নষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই আবাসিক এলাকার একদম মধ্যখানে এই জায়গাটা থানা করার জন্য একজন উপযুক্ত না সেটার জন্য আমরা প্ল্যানিংয়ে বলি যে লোকেশন অ্যানালাইসিসটা খুব গুরুত্বপূর্ণ সেই লোকেশন অ্যানালাইসিস যদি আমরা করে দেখা যাবে যে এই জায়গাটাতে থানা করার চেয়ে যে খেলার মাঠ তার যে লোকেশনটা সেই খেলার মাঠটি সেটা উপযুক্ত হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা কলাবাগানে মাঠ রক্ষা হবে এই আশা এখনও ছাড়েনি 13 ঘন্টা হাজতে থাকা স্থানীয় বাসিন্দা সৈয়দা রত্না এবং তার ছেলে প্রিয়াংশু থানায় তাদের সাথে কি আচরণ করেছে পুলিশ সে কথাও জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের কাছে আরও জানাচ্ছেন কাউসার সোহেলি কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনের শুরু 2020 থেকে নানা কর্মসূচি ও এমপি মন্ত্রীদের সরকারি দপ্তরে আবেদন করে আসছিল আন্দোলনকারীরা নিয়মিত তবে ঘটনার মন্যায় রত্নার আটকের ঠিক 4 দিন আগে মাঠের একটি পুরনো গাছ কেটে ফেলে পুলিশ এরপরই প্রতিবাদী হন মহল্লার নারীরা সেদিন ওরা কাজ করছে আমরা বলছি কাজ থামান এখানে মাঠ এটা আমাদের মাঠ আপনারা কাজ করতে পারবেন না তো তখন ওরা কাজ করেই যাচ্ছে তখন আমাদের মহিলারা আমরা ওই মিস্ত্রিদের কাছ থেকে
কেড়ে নেই যে না আপনারা এখানে কাজ করতে পারবেন না। একটা গাছকে ওরা এমনভাবে কেটেছে, এটা আমাদের আছে সমস্ত ছবি, যে গাছের গোড়া পর্যন্ত কেটে দিয়েছে, 30 বছরের একটা গাছ। 24 এপ্রিল সকাল 10টা নাগাদ কয়েকশো পুলিশের উপস্থিতিতে শুরু হয় মাঠে দেয়াল নির্মাণের কাজ, আর তা লাইভ করতে গেলে কোনো অভিযোগ ছাড়াই মুহূর্তে গাড়িতে তুলে থানায় নেওয়া হয় রত্নাকে। তার আগে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোনটি। তা আমি যখন লাইভ করছি, আমি বলছি আপনি এখানে কী করছেন, একজন বলছে কেন আপনি ই করেছেন, বন্ধ করেন বন্ধ করেন, ধমকাচ্ছে। আমি বলছি আপনি আমাকে ধমকাবেন না। এর মধ্যে আমার হাত থেকে একজন আমার মোবাইলটা কেড়ে নেয়, এসে আমাকে যখন গাড়িতে উঠাচ্ছে, আমি বলছি আমার স্যান্ডেল খুলে গেছে, আমার এক পায়ে স্যান্ডেল। তখন একজন এসছেন, বলেছে আমি কমিশনার, আপনি যান, আপনার কোনো অসুবিধা নাই। এর পরের ধাক্কা আরও আকস্মিক। ঠিক এক ঘন্টা পর একমাত্র ছেলে প্রিয়াংশুকে দেখতে পান থানার গারদে, যখন তাকে মহিলা গারদ থেকে নেওয়া হচ্ছিল পাশের ছোট্ট একটি রুমে। আমি জাস্ট থানায় ঢুকলাম আর কি। থানায় ঢুকার পর দেখলাম যে আম্মু বসা কি জানি কথা বলছে। তো ওই কথা বলার পরই আমি আম্মুকে ডাক দিলাম, আম্মু যে আমি এখানে আছি। পরে আম্মু আর কি একটু ঘাবড়ে গেল। ঘাবড়ে যাওয়ার পর আমি যেই ছেলে ছিলাম, আমার সামনে ছেলে আম্মুকে নিল। ও তো আন্ডার এজ, ওকে কেন এনেছেন? বলে আপা ওর সেফটির জন্য এনেছি। দীর্ঘ এই 13 ঘন্টা একই ছাদের নিচে থাকলেও মা ছেলে জানতে পারেননি কে কোথায় কেমন আছেন, কিছুই জানায়নি, কেউ কিছু জানায়নি। ঘটনার পর থেকেই তীব্র মানসিক চাপে সময় কাটছে মা ছেলের, তারপরও রক্ষা পাবে প্রাণের মাঠ আশা ছাড়েননি তারা। মানে কখনো এরকম চার রুমের মধ্যে কেউ কোনো কথা বলার নাই, একদম বাজে একটা অবস্থা, কিচ্ছু নাই, ফ্যান নাই, লাইট নাই, অন্ধকার, এরকম কোনো ছিলাম না। আমি আশা রাখতে চাই, এত মানুষ পুরো বাংলাদেশের প্রায় সব মানুষ। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ায় এই ভাইরাস নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে প্রায় 33,000 ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে ঘর ও জমি বিতরণ অনুষ্ঠানে সকালে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এবারকার সুবিধাভোগী ফরিদপুর, বরগুনা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জ এই 4 জেলার মানুষ। প্রধানমন্ত্রী বলেন, খাস জমি না পেলে প্রয়োজনে জমি কিনে ঘর করে দেয়া হবে। করোনার টিকা প্রসঙ্গে জানান, শুধু আমদানি ব্যয় নয়, আনুষঙ্গিক খরচও যোগ করে টিকার মোট ব্যয় ধরা হয়েছে। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ এইভাবে মানুষকে সম্পৃক্ত করে এরকম দুর্যোগকালীন সময়ে একযোগে কাজ করতে পারেনি, যেটা বাংলাদেশে আমরা করতে পেরেছি। যে কারণে আজকে হয়তো আমরা করোনা হাত থেকে মুক্তি পেয়েছি, তবে আবার বিভিন্ন দেশে এর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এক্ষেত্রেও আমি মনে করি এখন থেকে আমাদের সতর্ক থাকা উচিত, যে আপনারাও একটু সতর্ক থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজ চতুর্থ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়। টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। ঈদের সম্ভাব্য তারিখ 2 মে ধরে গত কয়েকদিনের তুলনায় 30 এপ্রিলের টিকিটের চাহিদা ছিল অনেক বেশি, ফলে ওই দিনের টিকিট কাটতে ভিড়ও ছিল অনেক। অনলাইনে অর্ধেক টিকিট বিক্রির কথা থাকলেও বিক্রি শুরু হওয়ার 5 থেকে 10 মিনিটেই শেষ হয়ে যাচ্ছে সব, ফলে অনলাইনে টিকিট কাটতে ব্যর্থ হয়ে অনেকে স্টেশনে এসে লাইনে দাঁড়াচ্ছেন। এদিকে কাউন্টারে টিকিট বিক্রির ধীরগতির অভিযোগ করেন ঈদ যাত্রীরা। ট্রেনের টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে এখন দিন রাত এক করে ভিড় জমাচ্ছেন ঈদের যাত্রীরা। 3 দিন স্টেশনে কাটিয়েছেন এমন মানুষেরও দেখা মিলেছে। মীর মঞ্জুরুলের ক্যামেরায় নূর সিদ্দিকি তুলে ধরছেন কমলাপুরে এক রাতের টিকিট যুদ্ধের খবর। ধারণা ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে রাত 12টায় বড়জোর সখানেক টিকিট প্রত্যাশীর দেখা মিলবে, কিন্তু মধ্যরাতেই কাউন্টারের সামনে লোকে লোকারণ্য। মধ্যরাতের এই ভিড়ে দেখা যায় বিচিত্র সব দৃশ্য, যেমন খেলাধুলা, টিকিট কাউন্টারেই পরিচয় পরস্পরের, খেলছেন তাস, যাদের মধ্যে পাওয়া গেল ষাটোর্ধ শমশের আলীকে। নাম ছিল তার রসিমতি, ছিল নাজার বিদ্যা বুদ্ধি, লেখাপড়া কিছুই জানতো না। সবার পরিচিত যেন তিনি, 3 দিন ধরে বসে আছেন টিকিটের আশায়। রবিবারে সকালে আসছি,
যারা সঙ্গে তাস নিয়ে আসতে পারেননি তারা বসে গেছেন মোবাইল নিয়ে, খেলছেন ভার্চুয়াল লুডু। বিভিন্ন পেশা, শ্রেণী ও বয়সের মানুষগুলো লুডুর দানের মতোই এগিয়ে যেতে চাচ্ছেন টিকিটের দিকে। মগ্ন পাঠকও পাওয়া গেল এখানে। দেশ, জাতি, ধর্ম নিয়ে তুমুল জ্ঞান পিপাসা মেটানোর প্রাণান্ত চেষ্টা যাদের, রাত ততক্ষণে একটা, বেশিরভাগেরই চোখ ঢুলুঢুলু। চেয়ার মোড়া নিয়ে যারা এসেছেন তাদের চেয়ে বুদ্ধিমান যারা বিছানা বালিশ সঙ্গে নিয়ে এসেছেন। বালিশ কোমল আমি নিজে নিয়ে যাচ্ছি, কয়েকদিন যে থাকা লাগে তার তো গ্যারান্টি নাই। চোখ বুঝলেই যাদের ঘুম আসে না তারা আশ্রয় খুঁজেছেন মাস্কে। ঘুম গভীর না হলে টিকিট হাতে পাওয়ার স্বপ্নে কি ভাসা যাবে? যারা টিকিট সংগ্রহে স্টেশনে এসে বিবিধ দুর্ভোগে পড়েছেন তা কি বাসা বাড়িতে থাকা স্বজন বন্ধুরা অনুধাবন করতে পারবেন? তাই ফেসবুকে লাইভে যেতে দেখা গেছে অনেককেই। টিকিট কাটা যে আসলে কতটা ভোগান্তির এটা দেখানোর জন্য আমি মূলত লাইভটা করছি। পুরো স্টেশন তখন টিকিট প্রত্যাশীদের দখলে, নিজেরাই সেজেছেন নেতা, কাগজ কলম নিয়ে আগে আসার ভিত্তিতে তৈরি করছেন তালিকা, ধরিয়ে দিচ্ছেন টোকেন। পুরুষদের মতো নারীরাও একই ব্যবস্থা নিয়েছেন। সিরিয়াল করেছে বিনা স্বার্থে, কারণ আমরা সবাই যাতে যাত্রা শুভ করতে পারে, ভালো হতে পারে, এই জন্য। যারা সকালে আসে তারা বেশি গ্যাঞ্জামটা করে, ওরা যেন গ্যাঞ্জামটা না করতে পারে, ওরা যেন সামনে সিরিয়ালগুলোর মধ্যে না ঢুকতে পারে, তার জন্য। এসব দেখতে দেখতে সেহরির সময় হয়ে গেছে। ব্যাগ বোচকা থেকে খাবার বের করে খাচ্ছেন সেখানে বসেই। এখানে খাইতে প্ল্যান করে আসছি, দুপুরবেলা এখানে সিরিয়াল ধরছি, ইফতারে খাইয়ে আবার সেহরির ভাত নিয়েছি। নামাজ শেষ হতে না হতেই শোয়া বসা মানুষগুলো দাঁড়িয়ে যান, তখন হইহট্টগুলো বাড়তে শুরু করে। শৃঙ্খলায় থাকার ও রাখার সব চেষ্টা ধীরে ধীরে ব্যর্থ হতে থাকে। কখনো পুরুষদের মধ্যে, কখনো মহিলাদের মধ্যে হইচই, ধাক্কাধাক্কি, হাতাহাতিও ঘটতে থাকে। সকাল 7টার দিকে সেখানে আসেন স্টেশনের গার্ডরা, বাঁশি বাজিয়ে জানান দেয় কর্তৃপক্ষের অস্তিত্ব। এরপর প্রতিটি মুহূর্ত মনে হয় ঘন্টা। লাইনের একেবারে সামনে দেখা যায় সেই শমশের আলীকে। অবশেষে মেলে সোনার হরিণ, তিন দিনের তপস্যা করে আজকে টিকিটটা পাইলাম। শমশের আলীর মতো আজকে ঠিক কতজনের ভাগ্য প্রসন্ন হবে তা বলা মুশকিল। আপনার আস্থাই আমাদের অনুপ্রেরণা, বাংলাদেশ রেলওয়ের এটি মূল মন্ত্র। রেলের উপর সাধারণ মানুষের আস্থা নিশ্চয়ই আছে, কিন্তু সেই আস্থায় রেল কর্তৃপক্ষ ন্যূনতম অনুপ্রাণিত হলে ব্যবস্থাপনা কি এমন হতে পারে? নূর সিদ্দিকী, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বিলে নিজের এলাকায় পানি ঢোকাতে নেত্রকোনার পেটনার হাওরের বাঁধ কেটে দিয়েছেন খালিয়াঝুড়ির মেন্দিপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান হেকেম। এতে তলিয়ে গেছে কয়েক শত হেক্টর জমির ধান। তার বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঘটনার পর থেকে পলাতক লোকমান, বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের হালির হাওরে। এতে তলিয়েছে প্রায় 1000 হেক্টর জমির পাকা ধান। এদিকে উজানের ঢলে পদ্মায় পানি বাড়ায় রাজবাড়ির দৌলুদী এবং দেবগ্রামের 5 কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। হুমকিতে পড়েছে লঞ্চঘাট, ফেরিঘাট সহ শত শত স্থাপনা। এবার বসুন্ধরা হট টমেটো সসের সৌজন্যে ঈদ বাজারের খবর। রাজধানীর ফুটপাত জুড়ে বসেছে ঈদের বাজার, সেখানে জমে উঠেছে নিম্ন আয়ের মানুষের বেচা কেনা। নুরুন্নাহার ওয়েলি রিপোর্ট। ঈদ উপলক্ষে সরগরম ফুটপাতের ঈদ বাজার, কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে রাস্তা পর্যন্ত পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। যাদের বড় মার্কেটে যাওয়ার সুযোগ নেই তেমন অনেকেই নিজের আর পরিবারের ঈদের আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করেন এখান থেকে। আমাদের জন্য কিনাকাটা করছি, আরো করব, ছেলের জন্য কিনতেছি, ছেলের বউর জন্য কিনতেছি, আমার আম্মার জন্য কিনতে গেছি, থ্রি পিসের অনেক দাম আছে। ছোটদের হরেক রকম জামা প্যান্ট জুতো থেকে শুরু করে বড়দের পাঞ্জাবি পাজামা শাড়ি সালোয়ার কামিজ সহ সবকিছু। বাইতুল মোকাররম এলাকা, গুলিস্তান, মতিঝিল আর পল্টনে মাথার উপর ছাউনি দিয়ে দোকান সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বেচাকিনি আমাদের ভালো হবে সামনে, এটাই প্রত্যাশা করি। এখনো বেচাকিনি ঠিকমতো লাগে নাই। যে গেছে বছর আপনার লঙ্গি বিক্রি করছি যেই দামে, এই দামে আপনার ওই দামেই কাস্টমার বলে, কিন্তু আমাদের তো কিনে আনতে হচ্ছে একটু বেশি দামে। 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা দরে পণ্য বেচা বিক্রি চলছে ফুটপাতে। চাঁদ রাত পার হয়ে এই বেচা কেনা চলবে ঈদের দিন ভোর পর্যন্ত। নুরুন নাহার, উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।
এবার রাজধানীর সজনে ইফতার বাজারের খবর। করোনা মহামারীর দুই বছর পর আবারও পাবনায় জমে উঠেছে ইফতার বাজার। প্রতিনিধি শহীদুল ইসলামের তথ্য এবং ছবিতে উৎপল মির্জার রিপোর্ট। করোনা মহামারীর দুই বছর পর আবারও চিরচেনা রূপে ফিরেছে পাবনার ইফতারির বাজার। প্রাণ ফিরেছে জেলার সবচেয়ে বড় আর ঐতিহ্যবাহী ইফতার মার্কেট মধ্য শহরের আব্দুল হামিদ সড়কে। ইফতার কিনতে বিকাল থেকেই ভিড় লেগে থাকে ক্রেতাদের। খাসির মাংসের যে লেগ রোস্ট রাখছি, তারপর আস্ত মুরগির যে রোস্ট, স্পেশালি কিমা পরোটা, এটা অন্য কোথাও পাওয়া যায় না, স্পেশালি আমাদের এখানেই পাওয়া যায়। তারপর জিলাপি, হালিম, এগুলো আমরা সাধারণত একটু খাই আর বেশিরভাগ খাবারগুলো বাড়িতেই তৈরি করে খাওয়া হয়। এসব সামগ্রীর পাশাপাশি এবার কদর বেড়েছে নানা রকমের ফলেরও। ইফতারির সময় ভাজা পোড়া থেকে ফলমূলগুলো অনেক বেটার কাজ করে। রমজান মাসে আমাদের বেশি বেশি করে তরল খাবার এবং ঘরে তৈরি খাবার যেগুলো স্বাস্থ্যসম্মত সেগুলো খাওয়া। সুস্বাস্থ্যের জন্য ফলসহ স্বাস্থ্যসম্মত ইফতারি খাওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোবাইল চুরি এবং ছিনতাইকারী সিন্ডিকেটের মূল হোতাসহ অর্ধশতাধিক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব তিনের সাতটি দল আলাদা অভিযানে এদের গ্রেফতার করে। র্যাব বলছে ঈদকে কেন্দ্র করে চক্রটি সক্রিয় হয়ে ওঠে। অভিযানে এর মূল হোতা রাকিব সহ 31 জনকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় IMEI নাম্বার পরিবর্তন করার বিভিন্ন সরঞ্জাম, ট্যাব, 700 বেশি টাচ মোবাইল, প্রায় 800 বাটন মোবাইল, নতুন 28টি ল্যাপটপ এবং নগদ 55,000 টাকা। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো কেবল অপারেটরদের আলোচনা সভা এবং ইফতার মাহফিল। চিটাগাং কমিউনিকেশনস লিমিটেড এবং চিটাগাং মাল্টি চ্যানেল লিমিটেড যৌথ উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজনে কোয়াবের প্রাক্তন সভাপতি আনোয়ার পারভেজ, CCL এর শ্যামল কুমার পালিত এবং আশওয়ার খালেদ মিঠু এবং CMCL এর মোহাম্মদ শামীম ও নিজামুদ্দিন মাসুদ বক্তব্য রাখেন। বলেন, কেবল নেটওয়ার্ক টিকিয়ে রাখতে এবং কর্মীদের অধিকার আদায়ে একযোগে কাজ করবে সবাই। প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আজ আবাহনীকে 4 উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয় তারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে 6 উইকেটে 229 রান করে আবাহনী। সর্বাধিক 53 রান আসে তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে। এছাড়া জাকের আলী 47 আর সাইফুদ্দিন অপরাজিত ছিলেন 44 রানে। 230 রানের টার্গেটে শুরুটা ভালো ছিল না শেখ জামালের। 78 রানের মধ্যে টপ অর্ডারের 5 ব্যাটারকে হারায় তারা। তবে নুরুল হাসান সোহানের হার না মানায় 81 রানে, 3 ওভার বাকি থাকতে জয় নিশ্চিত করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচ সেরা হন সোহান। সংবাদ শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কলাবাগানে খেলার মাঠ রক্ষার আন্দোলনের মধ্যে চলছে থানা নির্মাণ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। বিশেষজ্ঞরা বলছেন জায়গাটি থানার উপযুক্ত নয়। বিভিন্ন দেশে করোনা বাড়ায় সতর্ক থাকার পরামর্শ সরকার প্রধানের। প্রায় 33,000 গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর। ঈদের ট্রেন টিকিট বিক্রির চতুর্থ দিনেও কমলাপুরে উপচে পড়া ভিড়। 3 দিন ধরে অপেক্ষার নজির, অনলাইনে সোনার হরিণ, কাউন্টারেও ধীর গতি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, পরিস্থিতির উন্নত হওয়ায় করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হলেও মাস্ক পরা কিন্তু এখনো বাধ্যতামূলক। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও প্রতি উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।